তারেক রহমানের নির্দেশে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই শাহবাগের মাটিতে অবস্থান করব। আওয়ামী লীগের কোন আস্থানা এই বাংলার মাটিতে হবে না এরা ছাত্র জনতা নয়, এরা একটা নাম ব্যঙ্গ করে এবং কি নামের উপর ভর করে তারা এখন বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার চিন্তা ভাবনা পরিকল্পনা তারা চালিয়ে যাচ্ছে। আমরা এটাকে প্রতিহত করব। আপনাদের কাছে বিভিন্নভাবে অনুরোধ, যেখানেই পাবেন সেখানে আমাদেরকে কল করবেন, আমি ফোন নাম্বার দিয়ে যাব, আমাকে ফোন দেবেন, আমি ইনশাল্লাহ চলে আসবো তাদেরকে প্রতিহত করার জন্য। শাহবাগ চত্বর হলো পুরো বিশ্বের একটা চত্বর, এই চত্বরে আমরা সবসময় সক্রিয় আছি, সবসময় সক্রিয় থাকবো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামকরণ করে বাংলাদেশের খুনিয়াজিনার যে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে আমরা এই শাহবাগের মাটিতে দাঁড়াতে দিব না এবং কোনোদিন তারা দাঁড়াতে পারবে না এই বাংলার মাটিতে। খুনিয়াজিনার কোন অঙ্গ সংগঠন আমরা এই দেশে থাকতে দিব না। তারা ভারত যাবে, ভারতই তাদের দেশ, ভারতই তাদের আস্থানা। আরো বলতে চাই আমরা সদায় সংগঠন সব রাত নাই দিন নাই সংগঠিত ভাবে এই খুনি আসিনার দল, এই কাউয়া কাদেরের দল, এই খুনি শেখ হাসিনার দল আমরা প্রতিহত করার জন্য দিন রাত জেগে থাকবো, রাজপথে থাকবো। ধন্যবাদ আপনাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে আওয়ামী লীগ যুবলীগ এই খুনি হাসিনার কিছু পেটুয়া বাহিনী তাদেরকে বিকৃত করে, তাদের নাম বিক্রি করে এখানে শাহবাগ চত্বর অবস্থান নিতে চাচ্ছে। আমরা খবর পেয়ে প্রতিহত করার জন্য এই খুনি হাসিনার দল এবং এই সন্ত্রাসী দল, স্বৈরাচারী দল, পালায়নের দল, নস্যাৎকারী দল আমরা কখনো এক হইতে দিব না। আমরা জাতীয়তাবাদী শক্তি 21 নম্বর শাহবাগ থানার 21 নম্বর ওয়ার্ডের সকল জনগণ এবং 20 নম্বর ওয়ার্ডের সবাই যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, কৃষক দল, শ্রমিক দল সব মিলে আমরা এই আওয়ামী লীগকে প্রতিহত করব। তাদের এই বাংলার মাটিতে আমরা কখনো মিছিল না, তাদেরকে দাঁড়াতে দিব না এবং এই প্রতিজ্ঞা আমরা আরো আগেই শপথ দিয়েছি। আমরা দরকার হয় 24 ঘন্টায় রাজপথে থাকবো, তারপরও তাদেরকে আমরা দাঁড়াতে দিব না, দিব না, দিব না। বিগত 17 বছরে আমাদের যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠন কখনোই তাদেরকে দামায় রাখতে পারে নাই, ইনশাল্লাহ আগামীতেও পারবে না। তারা যদি গর্তের ভিতর থাকে আমরা তাদেরকে টেনে হিস্ট্রি নিয়ে বের করে আসবো। হাসিনার পেটুয়া বাহিনী এসে সাধারণ মানুষের দোকানপাটের উপরে হামলা চালায়, বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে হামলা চালায়। আমরা সাধারণ মানুষ হাসিনার পেটুয়া বাহিনীর উপরে প্রতিহত করছি।